বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, সকলের প্রতি রইল সম্মান এবং শ্রদ্ধা অভিনন্দন। সকলের উদ্দেশ্যে সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রথমত আমি বলবো যে আমির হামজা হুজুরকে গ্রেপ্তার করা হলো কেন, আমরা এটা এখনো জানি না। আমরা জানতে চাই যে হুজুরের কি এমন কি দোষ, উনি এমন কি অপরাধ উনি করেছেন যে তার জন্য তাকে গ্রেপ্তার করা হলো। কিছু কিছু নিউজে বলতেছে যে হুজুর উস্কানিমূলক কথা বলছে। ওনার উস্কানিতে সাকিব আল হাসান নামে একজন যুবক সংসদে হুজুরের বক্তব্য শুনে সংসদে আক্রমণ করছে, তার জন্য হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে ওইটা কতটুকু সত্য জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলব, আমরা যতটুকু শুনি সংসদে আপনি বলেন যে আমি ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজি, আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তারপর আমি বড়শি হাতে নিয়ে যদি সময় পাই তাহলে মাছ ধরতে যাই। তো ধন্যবাদ জানাই, সেজন্য আপনাকে স্যালুট জানাই। আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে যে আপনি ইসলামকে স্বীকার করেন, ইসলামের নিয়ম নীতি মেনে চলেন, তার জন্য আপনার প্রতি দোয়া রইল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে শিখছেন নামাজ কালাম শিখছেন, উনিও তো একজন হুজুরের কাছ থেকে শিখছেন, তাই না? উনিও তো একজন আলেমের কাছে, একজন শিক্ষা গুরুর কাছে নামাজ শিখতে হয়েছে, কোরআন শিখতে হয়েছে। উনি যদি বলেন যে না আমি কোনো হুজুরের কাছে শিখি নাই, আমি শিখছি আমার বাবার কাছে, তাহলে আমি বলবো আপনার বাবাও যদি আপনাকে শিখে থাকে, আপনার বাবাও কিন্তু একজনের কাছে শিখছিলেন। উনি হয়তো বা একজন হেফাজতি হোক, ইসলামী হোক, হ্যাঁ যে কোনো দলেরই হোক না কেন, একজন একজন মাওলানা ছিলেন, একজন হুজুর ছিলেন, ওনার কাছ থেকেই কিন্তু শিখতে হয়েছে। আপনি যার কাছ থেকে শিখেন না কেন, আপনার পূর্বপুরুষ যারা আছে সকলে কিন্তু একজনের মাওলানার কাছ থেকে, একজন হুজুরের কাছ থেকে ইসলাম গ্রহণ করছে, নামাজ কালাম শিক্ষা গ্রহণ করছে এবং কোরআন শিক্ষা গ্রহণ করছে। আমরা সকলে কিন্তু এটাই করে থাকি। তাহলে ওদেরকে কেন আমরা এত নির্যাতন করছি, এত বাঁকা চোখে দেখছি, গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, আমরা আসলে বুঝতে পারি না কেন ইসলামের পক্ষে কেন এত শত্রুতা থাকবে। অন্য কোনো কিছুর বেলাতে এত শত্রুতা নেই। তাছাড়া দেখুন, আমাদের কলকারখানা, শিল্প কারখানা, গার্মেন্টস, গাড়ি, যানবাহন সব কিছু চলতেছে এবং কোনো কিছু কিন্তু বন্ধ নেই। শুধু বন্ধ আছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এগুলো। কিন্তু কেন, এই কারণে কি আমাদের সমাজের ক্ষতি হচ্ছে না? দুই বছর গত হতে যাচ্ছে, স্কুল, মাদ্রাসা, কলেজ এগুলো বন্ধ যাচ্ছে, এতে কি আমাদের সমাজের ক্ষতি হচ্ছে না? তাহলে আমাদের সরকার কি চায় না, মন্ত্রীরা কি চায় না যে আমাদের দেশের জনগণ শিক্ষিত হোক? এটা কি আমাদের দেশের সরকার চায় না? কি চায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীরা? কেন স্কুল কলেজগুলো বন্ধ রাখা হয়েছে, কেন মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে? এবং ইসলামের পক্ষে কথা বলতে গেলেই কোনো মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, কোনো হুজুর, কোনো মাওলানাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মামুনুল হককে গ্রেপ্তার করার পর ওই ঘটনার প্রেক্ষাপটে একজন ইকবাল হোসেন নামে একজন মাওলানা, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছিল। ওনাকে রিমান্ডে নিয়ে মারতে মারতে পুলিশ প্রশাসন, এটা কিন্তু ভাইরাল হয় নাই। আমাদের সরকারেরও কোনো অনুপ্রেরণা নেই, কার কারণেই একজন মানুষ মরে গেছে কিছুদিন আগে, লেখক মুস্তাক মরে গেছে জেলখানাতে, রিমান্ডে, পুলিশ হেফাজতে, তারও কোনো প্রতিবাদ নেই, তারও কোনো বিচার নেই। এখন আবার মাওলানা ইকবাল হোসেন মারা গেছেন, ওনারও কোনো প্রতিবাদ নেই। জেল হেফাজতে, পুলিশ হেফাজতে একজন মানুষ মারা যায়, তার কি কোনো মূল্য নেই? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? পুলিশ হেফাজত মানে কি? পুলিশের জনগণকে সিকিউরিটি দেওয়ার জন্য রিমান্ডের নামে এটা কি কোনো খানা বানানো হইতেছে নাকি বর্তমানে জেলে? বুঝতেছি না। যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে কিন্তু অপরাধী শেষ নেই, অনেক অপরাধী আছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। বেশি দিন হয় নাই বসুন্তলার যে একটা ঘটনা, বসুন্তলার এমডি সায়েম সুবাহানের ছেলে আনবিনকে নিয়ে 1,00,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেন, তারপরে মেয়েটার সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, তর্ক বিতর্ক, হয়তো কোনো একটা কারণ বিষয়ে মেয়েটাকে মেরে ফেলছে, যেভাবে হোক কিভাবে মরছে আমরা দেখিনি, কিন্তু এটার কোনো কোনো সুরাহা নাই, এটার কোনো প্রতিবাদ নাই। তানবীর, আনবীর এদেশ থেকে পালিয়ে গেলেন, তা আনবীরকে ধরা হলো না, পুলিশে কিন্তু এখনো ধরা নাই, আনবীরের নামে কোনো মামলাও হয় নাই, এবং কি ওর নামটাও মিডিয়াতে ভালো করে প্রকাশ করতে চায় না, কেন প্রভাবশালী সেজন্য? আর হুজুর, ওলামা একরামরা, এদের কোনো মূল্য নেই, ওদের মূল্য আছে, ওদের টাকার দাম আছে, ওদের ওরা প্রভাবশালী, ওদের মূল্য আছে। আমাদের দেশের হুজুর, ওলামা একরামরা, মামুনুল হক, সাইদি সাহেব, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা সাহেব, এদের কোনো মূল্য নাই? এরা জনগণ না? এদের, এরা মানুষ না? যে আনবীর এত বড় একটা অপরাধ করে দেশ থেকে পালিয়ে যায়, পার্সোনাল বিমান দিয়ে তারা পালিয়ে যায়, তাদেরকে ধরা হয় না,
অথচ মুফতি আমির হামজা উনি কি বলছেন, ওনার উনি এমন কোন বক্তব্য আমরা পাই নাই যে ওনার এই বক্তব্যের কারণে ওনাকে গ্রেপ্তার করা হবে। ইসলাম নিয়ে যে কথা বলে তাকেই গ্রেপ্তার করে, কিন্তু আমির হামজা তো এমন কোনো কথা বলে নাই, আমরা শুনি নাই এ হুজুরকে কেন গ্রেপ্তার করলো। আসলে জানি না, সেটা আমাদের সরকার, দেশে অনেক অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেন না, তাদের বিচার করেন না, একটা বিচারও তো আমরা এখনো দেখি নাই। তনু হত্যা বলেন, আব্রাহার হত্যা বলেন, রিফাত হত্যা বলেন, নুসরাত হত্যা বলেন, সাংবাদিক মুস্তাক, তারপর সাগর রনি হত্যা, তারপর অনেক এরকম অনেক হত্যা আছে দেশে যে এদের কোনো বিচার হচ্ছে না, এখন আমরা কোনো বিচার পাইনি। তো হুজুরদের কেন শুধু বিচার হবে, এরা এমন কি অপরাধ করছে? ইসলামের প্রতি এত ক্ষোভ কেন আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী, আমাদের ইসলামের প্রতি কেন এত ওনার এত ক্ষোভ, এত রাগ? ইসলাম কি উনাকে সমর্থন করেন না? ইসলাম কি উনি সমর্থন করেন না? কোনটা বলবো, উনি সমর্থন করেন না নাকি ইসলাম ওনাকে সমর্থন করেন না? আমরা কোনটা বলবো, ইসলাম কি আমাদেরকে সমর্থন করতেছে না? আর ওরা যে ইসলাম প্রচার করতেছে, ওরা যে দিনের কাজ করতেছে, এই দিনের কাজ কি আমাদের মাননীয় সরকার পছন্দ হইতেছে না? এর জন্য কি এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? ওরা কি ভুল কিছু প্রচার করছে? সর্বোপরি যেটা বলতে চাই, এদের দেশে 95% আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কেন মুসলমানের শত্রুতা করছি, কেন ইসলামের শত্রুতা করছি, ইসলামের বিরোধিতা করছি, সেটা আসলে আমরা বুঝতে পারি না এখনো। জনগণের ট্যাক্সে যদি প্রশাসনের বেতন চলে, প্রশাসনের গায়ের পোশাক হয় এবং প্রশাসনের সংসার চলে, পরিবার চলে, তাহলে সে প্রশাসন যদি জনগণের প্রতি এত নির্মম নির্যাতন করে, হুজুর উলামা একরামদেরকে তাদেরকে গ্রেপ্তার করে যাবে, ইসলাম আমাদের থেকে দূরে চলে যাবে। দেখেন অন্য অন্য জাতিরা সবাই কিন্তু মিলেমিশে আছে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, সবাই কিন্তু মিলেমিশে আছে, তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই। ঝগড়াঝাটি শুধু আছে কার মধ্যে? যারা আমরা, যে মানুষ আমরা বাংলাদেশে 95% মুসলমান। তা আমরা চাই সে যুদ্ধটা বন্ধ হয়ে যাক, আমরা চাই হুজুরদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক। হাসি পায় একটা কথা শুনে, আমার এক ভাই কালকে ইউটিউবার ভাই, উনি বলছেন যে দেশটা কি মগর মূল্যক পাইছেন? তা আমি বলবো, ভাই আপনি মগের মুল্লুকের কথা বলেন, আমি মগের মুল্লুক না, আমি বলবো যে দেশটা জগের মুল্লুক হয়ে গেছে, মগের থেকে তো জগ বড়। কেননা জোর যার মূল্য কি তার। মিজানুর রহমান আজাহারি হুজুর কিন্তু বছর দুয়েক আগে কিন্তু ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি যদি দেশ ছাড়তে বাধ্য না হইতেন, নিজের দেশ ত্যাগ না করতেন, তাহলে হয়তো ওনাকেও আজকে জেলে থাকতে হইতো, ইসলামের পক্ষে কথা বলার জন্য, দেশ নিয়ে কথা বলার জন্য। ডাক্তার জাকির নায়েক এমন একজন ব্যক্তি, এমন একজন বিশিষ্ট ব্যক্তি, তাকে আমাদের মতো বাংলাদেশে জায়গা হয় না, ওনাকেও দেশ ত্যাগ করতে হয়। উনিও বর্তমানে নিজের দেশ ত্যাগ করে ইসলামের পক্ষে, শুধু ইসলামের পক্ষে কথা বলার জন্য আজকে বাইরের রাষ্ট্রে আছেন, বাইরের দেশে আছেন। যে আসলে যারা ইসলামের পক্ষে যারাই কথা বলবে, তারা তাদেরকে কি দেশ ছাড়তে হবে, তাদেরকে কি গ্রেপ্তার হইতে হবে? সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।